হ্যালো বন্ধুরা, আজ আমি ডায়েট রেসিপি নিয়ে এসেছি। যারা প্রেগনেন্সির জন্য প্রিপারেশান নিচ্ছে এবং যারা প্রেগনেন্সিতে আছে তাদের জন্য আজকে আমার এই ডায়েট রেসিপি। তাহলে শুরু করা যাক। এটা পালং শাক, পালং শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি আগে থেকেই। আচ্ছা, এরপরে আমি দেব গাজর, তারপরে দেব বিট। বিনটা অবশ্যই খেতে হবে, বিন। আমি একটু আলু খেতে পছন্দ করি, তাই একটু আলু, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে মিষ্টি আলু, এই যে এটা হচ্ছে মিষ্টি আলু, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু আমি একটি কড়ার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু কুকিং করছি না, জাস্ট একটি কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব। ব্যাস দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি সামান্য একটু তেল দেবো, যে কোনো তেল, যারা যেই তেল খায়, খুব সামান্য একটু তেল দেবো। কারণ অয়েলটা একটু ভালো অয়েল দিতে হয়, খাবার খেতে হয় এই সময়টা। আর একটু ভাজা জিরে, জিরেটা একটু ভাজা দেবো, ঠিক আছে, একটু ভাজা জিরে। নুনটা একটু দেখে শুনে খেতে হবে, নুনটা আমি দেবো পিঙ্ক সল্ট, এটি আমার পিঙ্ক সল্ট। একটু হলুদ গুঁড়ো দেবো। ব্যাস এবার হয়ে গেল। এই রেসিপিটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো, এর মধ্যেই আমি ইয়ে করবো না, কুক করছি না এই মুহূর্তে, জাস্ট একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে এরপরে আমি এটা কুকে বসাবো, এর মধ্যে কোনো জল যাবে না, কিছু না, শাক সবজি দিয়ে যে জলটা বেরোবে এর মাধ্যমেই এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা আমি এবার সবজিগুলো সব একসাথে গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার এইটা ধিমি আছে, আমি এটাকে হতে দেবো। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম, এতে কিন্তু কোনো জল আমি দিইনি, খুব ধিমি আছে, আমি এটাকে করবো। এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। এবার এটাকে আমি ঢেকে দেবো, এবার আস্তে আস্তে এটা হবে, হওয়ার পর কী রেজাল্ট হলো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি।